Espera. প্রথমে সমস্ত ভাঙাই। সমস্ত ভাঙাইলাম, সমস্ত ভাঙাইলাম হইলে আগে কি কাজ? হ্যাঁ বলো। দেখা যায় না, বুঝে নাই, আমার ভিডিওর উপর ডাবল টাচ করো, আমার ভিডিওতে ডাবল টাচ করে রাখো। আপনার কোনো ভিডিও আসতেছে না, শুধু কালো হয়ে আসছে। কালো হয়ে আছে আশিক, তুমি দেখতেছ? ইয়েস স্যার, দেখা যায়। আলো আলো লাগে বুটটা। হ্যাঁ অরিত্র, ঠিক আছে, তুমি আবার বের হয়ে যাও, বের হয়ে আবার আসো। হ্যাঁ সাদে, তোমার ভিডিও বন্ধ কর। হ্যাঁ নায়কের মতো ছবি দিয়ে রাখছো, ভিডিওতে আসো। হ্যাঁ একদম সুন্দর লাগে। ঘটনা কি আছে? দুইজনে লাল জামা খাই দিছ, আগে যুক্তি করে আইসিটা নেই, যুক্তি করে আইলে আগে আমার বলতা, তা আমি একটা লাল গেঞ্জি গায়ে আসতাম, সবার একরকম হয়ে যেত। হ্যাঁ অরিত্র, ঠিক হয়েছে? আচ্ছা আমরা এখানে আছে ভাগের কাজ, আছে এরের কাজ, আছে গুণের কাজ, কোন কাজটা আগে করব? এরের কাজ, এরের কাজ করব। এই যে এরের কাজ হচ্ছে এতটুকুর মধ্যে, এই এতটুকুর মধ্যে হচ্ছে এরের কাজ। তাহলে 4 দিয়ে 8 ভাগ করলে হয় 2, 3 দিয়ে 9 ভাগ করলে হয় 3। এগুলো যেন এলোমেলো না হয়, সাবধান। নিচে আছে 3, উপরে আছে 2, 9। এখন দেখো 3 দিয়া 9 কাটা যায়, কাটবো? নয় কাটা যায় না? জি স্যার, কাটবো। আয় আসি, কাটবো? ইয়েস স্যার, কাটেন। আদিক কনফিউজ কি করবে? হ্যাঁ অরিত্র, কাটাকাটি করবো, ওই যে 3 দিয়ে 9 দেখো।
ভাগের কাজ না গুণের কাজ কোনটা আগে? আগে ভাগের কাজ না আগে গুণের কাজ? আগে ভাগের কাজ, তাহলে ভাগের কাজ না গুণের কাজ কেমনে করবো? এই আগে কেমনে কাটবো? দুই দিয়ে দুই দিয়ে কাটবেন। এই যে দেখো ভাগ চিহ্ন গুণ চিহ্ন, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে, নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে। এখন দেখো কতটা চাই, দুই মানে চার, চার পঁচিশ, তিন নং সাতাশ, এক সমস্ত বিশে সাত। লাইন পেতেছেন কিছু? কথা কাইটে কেটে আসে, ঠিক আছে। দেখো অঙ্ক পুরোটা বলছে কিনা, ভাগের কাজ করতে গেলে তো ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে, সংখ্যা উঠে যাবে, কেমনে কাটবো? ও ভাগের কাজ না করে গুণের কাজ করা যাবে না, তাহলে আর আমাকে সারাদিনও মিলবে, বুঝছো না বুঝো নাই? বুঝছি। সবগুলোকে তিনবার করে দুইবার দিন, বাড়ির কাজ দেখে নাও। বুঝি নাই আজকে যেগুলো করাই সেগুলো আচ্ছা তোমাদের বইয়ে দেখো, লসাগু লসাগু দুটো সূত্র দেওয়া আছে, স্বাধীন পৃষ্ঠা উঠে দেখো লসাগুর সূত্র দেওয়া, লসাগু আমার কাছে তো মেন বই নাই, কত পৃষ্ঠা তো বলতে পারবো না, এই তো ঝামেলা বাজাইছ। অনুশীলনী যেখানে শুরু হয়েছে পরের পৃষ্ঠা দেখো, দেখো লেখা আছে ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের গসাগু সমান এই দশমিক ভগ্ন। তুমি কি এক দশ পাঁচ ছাড়াই চলে গেছ? ভগ্নাংশের লসাগু আছে, ভগ্নাংশের গসাগু আছে, দেখো দুইটাই আছে,
ভগ্নাংশের লসাগু আর ভগ্নাংশের সরলীকরণ সাদি পাও নাই না? পাইছি হ্যাঁ অরিত্র পাইছ? সাদি কত পেটায় আশিক কত পৃষ্ঠায়? সাতাইশ পৃষ্ঠা আর 28 পৃষ্ঠা দেখো। এই সূত্র দুটা মুখস্থ করে রাখবা। ঠিক আছে আজকে আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।